স্বাগতম। আজকে আমি গতদিন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এক্সেল, যে এক্সেলটা অর্থাৎ তোমার মাইক্রোসফট এক্সেল এর যে হিসাব নিকাশ করতে হয়, এই হিসাব নিকাশটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি আজকে একদম প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখে মাইক্রোসফট এক্সেল বুক খুললাম। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল বুক খোলার পরে দেখো আমি এইখানে আগে থেকেই একটা স্যালারি শিট তৈরি করে রাখছি। হ্যাঁ, তো সেই স্যালারি শিটটা তৈরি করে রাখছি, তোমাদেরকে তারপর আমি আবার দেখিয়ে দিব। যেমন দেখো এক্সেলে, দেখো আমি এই যে নিচের নিচের দিকে দেখো, নিচের দিকে আমার আমার দুটা অপশন আছে, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে তোমার এই যে অ্যাড মাইনাস লিখছি। তো আমি স্যালারি শিটের ওখানে তো আমি স্যালারি তোমাদেরকে দেখাবোই, তার আগে আমি তোমাদেরকে যেটা দেখাবো আমি কিছু হিসাব নিকাশ কিভাবে করতে হয় সেটা আমি দেখি। দেখো মাইক্রোসফট এক্সেল কেন সবচেয়ে সহজ হিসাব নিকাশের ক্ষেত্রে, মাইক্রোসফট এক্সেল হিসাব নিকাশের ক্ষেত্রে কেন সবচেয়ে সহজ এটা আমরা আমরা এখন তোমাদেরকে দেখাবো। যেমন দেখো আমি যদি ধরো এখানে লিখলাম ওয়ান, হ্যাঁ এখন তোরা ভালো করে খেয়াল করো, ধরো আমি এখানে লিখলাম ওয়ান এবং এখানে লিখলাম টু। এখন তোমাকে যদি এখন তুমি যদি মনে করো যে তুমি একটা বড় কোম্পানির একটা অ্যাকাউন্টস অফিসার বা যে কোনো কিছু একটা, এখন তোমাকে যদি বলা হয় যে তুমি একটা স্যালারি শিট তৈরি করো বা তুমি যে কোনো একটা ইয়ে তৈরি করো, এখন তুমি ধরো একটা সিরিয়াল নাম্বার দিবা, 1 2 3 4 5 6 7 8 এভাবে করে তুমি সিরিয়াল নাম্বার দিবা। এখন তুমি কি 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এইভাবে করে সিরিয়াল দিতে থাকবা? যদি তুমি এইভাবে করেই তুমি যদি সিরিয়াল দিতে থাকো তাহলে তোমার অনেক সময় নষ্ট হবে। তারপরে তুমি যদি এটা করো, এখানে 1 এবং এখানে 2 লেখো, 2 লেখার পরে দেখো 1 এবং 2 শিফট চাপ দিয়ে, দেখো 1 তারপরে শিফট চাপ দিয়ে আমি 2 টাকে সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে আমি 2 টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভালো করে খেয়াল করো এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ার প্লাস চিহ্নটা? জি স্যার, ইয়েস স্যার। এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা জাস্ট আমি ধরে যদি দেখো আস্তে আস্তে নিচের দিকে টান দিই, নিচের দিকে টান দিয়ে যদি আমি ছেড়ে দিই, তুমি ভালো করে খেয়াল করো এখানে কি হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে লেখা হয়ে গেছে। জি স্যার, ইয়েস স্যার। এইভাবে করে তোমার মনে করো একটা সিরিয়াল তৈরি করা দরকার, খুব সহজে তুমি সিরিয়ালটা তৈরি করে ফেলতে পারবে, কোনো ঝামেলা হবে না, টোটালি কোনো ঝামেলা হবে না বা কোনো ঝামেলা আসবে না। এরপরে তুমি দেখো এটা গেলো তোমার যদি তুমি সিরিয়াল তৈরি করতে চাও। এখন তোমার মনে করো তুমি লিখবা 1 তারপর 3 তারপর 5, মানে বেজোড় সংখ্যাগুলো লিখবা, বেজোর সংখ্যাগুলো যদি তোমাকে লিখতে হয় তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি এখানে লিখলা 1, হ্যাঁ এখানে লিখলা 1, এখানে লেখো 3, তারপর 1 এর পরে তুমি যখন 3 দিয়ে দিবা, 3 দেওয়ার পরে তুমি ওইভাবে করে টান দাও, সেম ভাবে করে তুমি টান দাও, দেখো 1 3 5 7 9 11 13 15 17 19 21, দ্যাট মিন্স তোমার শুধুমাত্র বেজোর সংখ্যাগুলাই আসছে, ঠিক না? আচ্ছা, এরপরে তুমি মনে করো যদি তুমি জোড় সংখ্যাগুলো লিখতে চাও, সেম ভাবে 2 দাও তারপরে তুমি 4 দাও, 2 এবং 4 দেওয়ার পরে তুমি সেম ভাবে এটাকে ধরে এভাবে টান দাও, টান দেওয়ার পরে তুমি দেখো 2 4 6 8 10 12 14 16, দেখো জোড় সংখ্যাগুলো চলে আসছে। তাহলে তোমরা কিভাবে আসলে একটা সিরিয়াল তৈরি করতে পারো বা জোড় সংখ্যা তৈরি করতে পারো বা বেজোড় সংখ্যা তৈরি করতে পারো? বাবা এটা কি তোমরা এখন বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এরপরে দেখো
আমরা যদি এখন মনে করো কোন একটা হিসাবের ক্ষেত্রে যাই, যেমন তোমাদের ওই দিন তোমরা বলছিলা যে আসলে এটা কিভাবে এই হিসাব কিতাব গুলা ওই করা যায়, তুমি ভালো করে খেয়াল করো যে এইখানে যদি আমরা দেখো মনে মনে করো আমাদের এইখানে ধরো তুমি এখানে আমার সাবজেক্ট আছে বাংলা, এখানে আছে ধরো ইংলিশ, এখানে আছে ধরো ম্যাথ, এখানে আছে ধরো তোমার আইসিটি আইসিটি এখন এখানে মনে করো তোমার নাম নাম এখন তোমার নাম যে কোন নাম মনে করো যে কোনো কিছু হতে পারে, ধরো টি এ এম এ এল, হ্যাঁ তো তোমার আচ্ছা এখন দেখো মনে করো টি এই টি বাংলায় পাইছে ধরো 76, ইংলিশে পাইছে ধরো তোমার 65, ম্যাথে পাইছে ধরো 90, আইসিটিতে পাইছে ধরো 92। এখন একইভাবে মনে করো এই এ যে কোনো একটা কিছু ধরো পাইছে পাইছে আচ্ছা এরপরে তুমি দেখো এম এরপরে এ আচ্ছা এখন তুমি দেখো ধরো এখানে আমরা টোটালটা বের করব। এখন তুমি ভালো করে খেয়াল করো যে এখানে যখন আমরা টোটালটা বের করব তখন তুমি দেখো আগে তোমাদেরকে বলছিলাম এই দেখো এটা হচ্ছে তোমার সেল নাম্বার, এটা হচ্ছে সেল, হ্যাঁ এই সেল নাম্বারটা দেখো এটা কোন সেল, এটা কত নাম্বার সেল, এটা যদি আমরা দেখতে চাই তাহলে তুমি এই যে ভালো করে বাপাশের দিকে J2 J2 yes J2 very good এখানে দেখো তার J নাম্বার কলাম, D নাম্বার রো, তার মানে হচ্ছে আমার J2 তে আছে। এখন তুমি ভালো করে খেয়াল করো দেখো এখন আমরা যদি ধরো এই টি আমাদের এই যে টি আছে মেইন টি প্রথম নামটা হচ্ছে আমার টি টি বাংলা ইংলিশ ম্যাথ আইসিটি চারটা সাবজেক্ট মিলে এখানে কত পাইছে এটা যদি আমরা ধরো বের করতে চাই তাহলে আমরা কি করব। এখন দেখো আমাদের যে কোনো বের করার আমাদের দুটা পদ্ধতি আছে, যে কোনো যোগ 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 বের করার দুটা পদ্ধতি আছে। দেখো এক নম্বর পদ্ধতি হচ্ছে ফাংশন, দুই নম্বর পদ্ধতি হচ্ছে ফর্মুলা, বা তুমি এক নম্বরে যদি বলো ফর্মুলা, দুই নম্বরটা হচ্ছে ফাংশন। এখন ফর্মুলা আর ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? ফর্মুলা হচ্ছে ইন ডিটেইল ভাবে দিয়ে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে দ্যাটস কল ফর্মুলা। আর ফাংশন কোনটা? ফাংশন হচ্ছে তুমি যখন খুব অল্প পরিসরে খুব শর্টকাট মেথডে তুমি যখন কোনো কিছুর ইয়েটা বের করে ফেলবা, কোন হিসাব নিকাশের কাজটা তুমি করে ফেলবা, দ্যাটস কল ফাংশন। এখন আসো যেমন মনে করো তাহলে আমাদের কত টি টি বাংলায় পাইছে কত 76, ইংলিশে পাইছে কত 65, ম্যাথে পাইছে কত 90, আইসিটিতে পাইছে কত 92। এখন তাহলে সে টোটাল কত পাইছে? এখন এই টোটালটা আমরা প্রথম প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ফর্মুলা বের করব। ফর্মুলা দিয়ে আমরা এই টোটালটা বের করব এখন তুমি দেখো তাহলে আমি ফর্মুলা যদি বের করতে চাই আমি এইখানে দিলাম টোটাল, টোটালের এখানে আমি দিয়ে লিখলাম ইকুয়াল টু পরে দেখো আমি কোন কোন ঘর যোগ করব। আমি এই ঘর যোগ করব, আমি যে ঘর যোগ করব আমি এই ঘরে ক্লিক করলাম। দেখো আমি বাংলার নিচে এই ঘরটাতে যখন ক্লিক করেছি তখন দেখো 76টা মার্কিং হয়ে গেছে এখন আমি এখন খেয়াল করো এখন আমি কি করব ওইটাকে আমি যোগ করব, যোগ দিলাম তাহলে আমার দেখো এটা কি ই টু
আচ্ছা দেখো, আমরা দেখো তাহলে আমরা টোটালটা বের করলাম, টোটালটা বের করা, তাহলে বুঝছো তুমি কিভাবে আমরা টোটাল বের করব? বুঝছি স্যার। স্যার আবার একটু বুঝাই দেন। আবার একটু বুঝাই দিই, দেখো দেখো তাহলে বাংলা বাংলায় আমি 76, ইংলিশে 65, ম্যাথে 90, আইসিটিতে 92। এখন এইখানে যখন আমি গেলাম, দেখো টোটালে আমি একটা সূত্র লিখছি, টোটালে আমি একটা সূত্র লিখছি, এটাকে বলা হয় ফর্মুলা। ফর্মুলা কি? বাংলার যে ঘরটা আছে আমার E2, দেখো ইকুয়াল টু দিয়ে লিখছি আমি E2 প্লাস, এরপরে F2 প্লাস, F2 প্লাস, এরপরে হচ্ছে G2 প্লাস, G2 এরপরে H2, এই যে H2, এই চারটা আমি E2 প্লাস F2 প্লাস G2 প্লাস H2 দেওয়ার পরে আমি এন্টার চাপ দিছি। আমি এন্টার চাপ দেওয়ার পরে আমার এই টোটালটা চলে আসছে, আমার এই টোটালটা চলে আসছে। এখন দেখো এই যে যে আমার টোটালটা চলে আসছে, এই টোটালটা চলে আসার পরে এখন আমি দ্বিতীয় জোন কত পাইছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে কি আমি একই ভাবে বের করবো না? Yes, sir. Yes, sir. কিন্তু কিন্তু দেখো আমার একই ভাবে বের করার দরকার নাই, আমার এর চেয়ে সহজ পদ্ধতিতে বের করা যায়। কিরকম? দেখো এই ওই যে আগে তোমার 1-2 সিরিয়াল যেভাবে তোমাকে আমি শিখাই দিছি যে সিরিয়াল যেভাবে তুমি বের করবা, তো এইখানেও সেটা খেয়াল করো, এইখানে আসার পরে দেখবা যে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন ধরে জাস্ট তুমি টান দাও, টান দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে তুমি খেয়াল করো যে দেখো সবগুলা টোটাল বের হয়ে গেছে, এ কত পাইছে, এম কত পাইছে, এ কত পাইছে, এল কত পাইছে, টোটাল সবগুলার টোটাল বের হয়ে গেছে। বুঝতে পারছো আমরা একটা টোটাল বের করলে বাকি সবগুলো টোটাল কিভাবে বের করে ফেলতে পারি? জি স্যার বুঝছি। জি স্যার। গুড। আচ্ছা এখন দেখো, এখন এই এক্সেলে সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে মজার জিনিস যেটা সেটা হলো যে তুমি তুমি যখন মনে করো এইভাবে করে ওই হিসাবটা করে রাখবা, যেমন মনে করো তুমি এইখানে ধরে যেখানে ধরে চাপ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলা, তুমি যদি এই পর্যন্ত নিয়ে আসো, ধরো তুমি যদি এই পর্যন্ত নিয়ে আসো, দেখো বাকিগুলো কিন্তু তোমার সব 0 0 0 0 চলে আসছে, 0 0 চলে আসছে না? এখন তো এখন তুমি দেখো এই যে যে তোমার 0 0 চলে আসছে, এখন এইখানটায় তুমি তোমার 0 কেন আসছে তুমি ভালো করে দেখো, যে এখানে মনে করো নতুন আর একজনের নাম তুমি যোগ করবা, ধরো সেটা ধরো সে কে, তার বাংলার মার্কস ধরো 69, এরপরে তুমি ইংলিশে চলে যাও। দেখো তোমরা কি খেয়াল করছো কিনা, আমি যখন বাংলায় 68 ইনপুট দিলাম টোটাল কিন্তু অটোমেটিক্যালি 68 হয়ে গেছে, হয়ে গেছে না? একইভাবে তুমি ইংলিশ ইংলিশে যখন আসলে ইংলিশে ধরো 87 দিয়ে তুমি আবার ম্যাথে চলে যাও, দেখো অটোমেটিক্যালি কিন্তু টোটালটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে তুমি ম্যাথে মনে করো 87 দাও, আবার দেখো আবার টোটাল চেঞ্জ হয়ে গেছে, এটাতে মনে করো 90 দাও, দেখো অটোমেটিক্যালি তোমার টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এক্সেল যে কতটা সহজ এবং কতটা সহজে এটা হিসাব নিকাশ হিসাব কিতাব যে যাই বলো এগুলো করে ফেলা যায়, আমরা কি এখন মোটামুটি বুঝতে পারছি না? জি স্যার বুঝতে। এরপরে দেখো এখন এই যে যে আমি এইখানে টোটাল বের করলাম, এটা বের করলাম হচ্ছে ফর্মুলা দিয়ে, এটা বের করলাম ফর্মুলা দিয়ে। এখন আমি আর একবার টোটাল বের করব, আমি আর একবার তোমার টোটাল বের করব, সেটা হলো এবার এবার বের করবো আমি ফাংশন দিয়ে। এর আগেরটা বের করতে আমি টোটাল বের করতে হচ্ছে ফর্মুলা দিয়ে, এবার বের করব ফাংশন দিয়ে। এখন ফর্মুলা আর ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? দেখো ফর্মুলা হচ্ছে একটু ইন ডিটেলস লিখতে হয়, ফাংশনে এত ডিটেলস লিখতে হয় না। যেমন ফাংশন যদি আমি ইউজ করতে চাই, তাহলে দেখো ডবল ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর আমি দিব সাম, ইকুয়াল টু সাম, সাম মানে কি? যোগ। তাহলে আমি
এখন যোগ করব। দেখো সাম দেওয়ার পরে ভালো করে খেয়াল করো তোমরা একটা জিনিস, আমি যখন ইকুয়াল টু সাম দিলাম, সাম দেওয়ার পরে যখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে বলে দিছে তোমার এখন নাম্বার ওয়ান দিতে হবে। তাহলে দেখো নাম্বার ওয়ানটা আমরা যখন দিব, নাম্বার ওয়ানটা আমরা কি দিব আসলে, নাম্বার ওয়ানটা আমরা যে ঘর থেকে আমরা যোগ শুরু করতে চাই, যে ঘর থেকে আমরা যোগ শুরু করতে চাই আমরা ওই ঘরের নাম্বারটা দিব, ওই ঘরের নাম ইয়েটা দিব, আইডেন্টিটিটা দিব। তাহলে আমরা বাংলা হচ্ছে 76, এটা হচ্ছে F2, বাংলা 76 আমি যদি ক্লিক করি আমার অটোমেটিক্যালি দেখো এইখানে হয়ে গেছে আমার E2, অর্থাৎ ইকুয়াল টু পাম E2, E2 মানে হচ্ছে বাংলার ঘর থেকে আমার শুরু হলো। এরপরে আমি দেখো কোলন দিব, দেখো কোলন দিলাম, এরপরে কোলন দিলাম, এই যে আমি কোলনটা দিলাম। এখন কোলন দেওয়ার পরে তাহলে দিলাম কি ইকুয়াল টু সাম, যেখান থেকে আমি যে ঘর থেকে শুরু করব সেই ঘর, তারপর দিলাম কোলন, কোলন দেওয়ার পরে অটোমেটিক্যালি আবার ফার্স্ট ঘর চলে আসছে, কিন্তু ওইটা আমরা যে শেষ ঘর যেটা সেই ঘরটাতে তারপর তখন আমি ক্লিক করব, সেই ঘরটাতে আমি ক্লিক করব। তাহলে আমার ওই ঘরটা হলো কি H2, আমার অটোমেটিক্যালি দেখো আমি এখানে যখন লাস্টের ঘরটাতে ক্লিক করছি আমার অটোমেটিক্যালি আমার এখানে চলে আসে H2, এবং যখনই আমি ফাংশন ব্যবহার করতেছি E2:H2, তখন E2 থেকে H2 পর্যন্ত অটোমেটিক্যালি সবগুলা ঘর দেখো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ করে দিব, আমি এটা ক্লোজ করে দিলাম, আমি এটা ক্লোজ করে দেওয়ার সাথে দেখো এটা কিন্তু এতক্ষণ ঘুরতেছিল আমার, সে কিন্তু বন্ধ হয়ে গেছে, ওটা ঘুরি বন্ধ হয়ে গেছে। এখন আমি যদি এন্টার দেই দেখো আমার টোটাল বের হয়ে গেছে, আমার টোটাল বের হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো আমরা এইখানে ব্যবহার করছি ফর্মুলা, এইখানে ব্যবহার করছি ফাংশন, আমার ফর্মুলা এবং ফাংশনের যে অ্যান্সারটা আসছে তাতে কি কোনো ডিফারেন্স আছে? নো স্যার। আচ্ছা এর সেম ভাবে আমরা এখানে ধরে যদি টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেই দেখো আমার এইখানেও একই কাজ হয়ে যাচ্ছে। এবং তুমি ভালো করে খেয়াল করো যে এইখানে যা আসছে এখানে হুবহু তাই আসছে, কোনো এর কোনো ব্যত্যয় ঘটেনি। দ্যাট মিন যদি আমাদের এইভাবে কোনো ব্যত্যয় না ঘটে তার মানে হলো আমরা ফর্মুলা যদি আমরা কি ফাংশন ইউজ করতে পছন্দ করি ফাংশন ইউজ করবো, যদি কেউ ফর্মুলা ইউজ করতে চাই আমরা ফর্মুলা ইউজ করব, এবং দুইটা সেম জিনিস, তবে ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে একটু বেশি লিখতে হয়, ফাংশনের ক্ষেত্রে একটু কম লিখতে হয়। এরপরে দেখো আমরা একইভাবে ভালো করে খেয়াল করো, ধরো এইখানে H আমরা নতুন একটা ইনপুট দেই, আমরা দেখি দুই জায়গায় চেঞ্জ হয়ে যায় কি না আমাদের। দেখো H এর পরে মনে করো H পেয়েছে 75, নেক্সট ঘরে যায় দেখো আমার দুই জায়গায় কি একসাথে চেঞ্জ হয়ে গেছে না। এরপরে আমি ধরো 67 এ গেলাম, দেখো আমার টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে দুই জায়গায় একই সাথে। আমি এরপরে গেলাম ধরো 87 পেয়েছে, নেক্সট টোটালটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি ধরো 95 পাই, নেক্সটে গেলাম দেখো আমার ওটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভালো করে তুমি খেয়াল করো যে আমরা যদি একবার টোটালটা বের করি এবং ওইটাকে যদি এভাবে করে আমরা টানিয়ে নিয়ে রেখে দিই সেটাকে আমার আর কখনোই কোনো টোটালের হিসাব কিতাব করার জন্য ওটা আর করার প্রয়োজন হবে না। আমরা শুধুমাত্র ইনপুট দিব, আমাদের অটোমেটিক্যালি ওইখানে ইনপুট হতে থাকবে, অটোমেটিক্যালি আমার এইখানে টোটাল টোটাল যা আছে সবকিছু বের হয়ে যেতে থাকবে। এখন মনে করো আমরা যদি কোনো কিছু বিয়োগ করতে চাই, ধরো আমরা যে কোনো কিছু আমরা বিয়োগ করব, এখন আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো মনে করো আমরা এইখানে বিয়োগ করব কোনটা, দেখো আমরা ধরো এইখানে বিয়োগ করব আমরা এই টোটাল থেকে আমরা ধরো ICT মার্কটা বিয়োগ করব, তাহলে আমরা দিব ইকুয়াল টু, আমরা যদি ফর্মুলা ইউজ করি ইকুয়াল টু ধরো এই টোটালের ঘর মাইনাস আমরা
বিয়োগ করব কোনটা আইসিটি। তাহলে আমার এই যে L2 থেকে আমার L2 থেকে আমার বিয়োগ হবে কোনটা আইসিটি, L2 থেকে আমার আইসিটি বিয়োগ হবে। আমি এন্টার দেওয়ার সাথে সাথে আমার বিয়োগ এইটা থেকে এইটা বিয়োগ করে যেটা অ্যান্সার আমাকে সেটা সে দিয়ে দিছে। এরপর সেম ভাবে আমরা যদি এখানে ধরি, এখানে ধরে যদি এইভাবে করে আমরা টান দিয়ে নিয়ে ছেড়ে দেই, আমার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমার টোটালের থেকে আইসিটিটা বিয়োগ দিয়ে তারপর আমার এখানে অ্যান্সারটা চলে আসছে। কি হচ্ছে তোমার বিয়োগ, যেমন অনেকগুলা যোগ করার দরকার হয়, বিয়োগের ক্ষেত্রে এতগুলা বিয়োগ করার দরকার হয় না, যার জন্য বিয়োগের ক্ষেত্রে তোমার ফর্মুলা ইউজ করাটা হচ্ছে বেস্ট। কারণ ফাংশন আমরা তখন ইউজ করবো যখন একবারে অনেকগুলো যোগ করার দরকার হবে। এখন মনে করো এইটা থেকে আমি তো এইভাবে বিয়োগ করতে পারবো না, যে এইটা থেকে আমি এইটা 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 এইভাবে করে তো আমার একসাথে ইয়েটা হবে না, বিয়োগটা হবে না, তাই না? এই জন্য বিয়োগের ক্ষেত্রে আমার ফাংশন ইউজ করাটা বেস্ট। এরপরে দেখো, মনে করো আমরা এখন যেটা দেখতেছি যে আমরা ধরো বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা আমরা যোগ করব, তিনটা যোগ করে আইসিটিটা বিয়োগ করব। দেখো তিনটা যোগ করব, তিনটা যোগ করে আমরা আইসিটি বিয়োগ করে দিব। তুমি দুই ভাবে করতে এইটাও তুমি দুই ভাবে করতে পারো, ইকুয়াল টু দিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এটা দাও, তারপরে তুমি প্লাস তুমি ইংলিশের ঘরটা দাও, প্লাস তুমি ম্যাথের ঘর দাও, দিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দাও। দ্যাট মিনস তুমি এইখানে তুমি খেয়াল করো তোমার তাহলে কি E2 F2 G2 এইগুলো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে যোগ হিসাবে, তার মানে কি এগুলো যোগ হয়ে যাবে, যোগ হবে না, এগুলো যোগ হয়ে যাবে। এরপরে তুমি বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ চিহ্ন দাও H2। দেখো এরপরে তুমি কি করছো, মাইনাস চিহ্ন দিচ্ছ H2, তার মানে এই কটা যোগ করে তোমার H2টা মাইনাস হয়ে যাবে। এন্টার দাও। দেখো এই তিনটা যোগ করার পরে ওটা থেকে তুমি যখন আইসিটির মার্কটা তুমি বিয়োগ দিবা সেটা আসে 139। একইভাবে তুমি যখন এটাকে এইভাবে টান দিবা দেখো সবগুলা সেম সবকিছু নিয়ে চলে আসছে। যদি তুমি কোনোটা গুণ করতে চাও ডাবল ইয়ে দেওয়া ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দেওয়ার পরে ধরো তুমি বাংলা বাংলা নিলা, বাংলার যে ঘরটা আছে সেটা নিলা, ইন্টু গুণ ইন্টু চিহ্ন দাও, ইন্টু চিহ্ন দেওয়ার পরে ধরো তুমি আইসিটি মার্কটা গুণ করতে চাচ্ছ, ইন্টু তাহলে কি ইকুয়াল টু যে ঘরটাকে তুমি যে ঘরটার সাথে যে ঘর গুণ করতে চাও ওই দুটো ঘর নিবা, মাঝখানে তুমি দিয়ে দিবা, এন্টার দাও। দেখো তোমার এখানে গুণ হয়ে বের হয়ে গেছে। একইভাবে তুমি যদি এখানে ধরে এটাকে তুমি টান দিয়ে নিয়ে ছেড়ে দাও, তোমার সবগুলা গুণ হয়ে ওইখানে চলে আসছে, সবগুলা গুণ হয়ে তোমার এখানে চলে আসছে। এই হলো তোমার মোটামুটি গুণ করাটা আরেকটু দেখো। দেখো ভালো করে খেয়াল করো, এই যে এই যে এই যে দেখো সূত্রটা দেখো, তুমি যে ঘরের সাথে যে ঘর গুণ করতে চাচ্ছ ইকুয়াল টু দিয়ে যে ঘরের থেকে যে ঘর গুণ করতে চাচ্ছ ওই দুটা ঘর দিবা, মাঝখানে ইন্টু চিহ্ন দিবা। যেমন আমরা এখানে করতে যাচ্ছি E2 তার সাথে গুণ করতে চাচ্ছি H2, তাহলে আমার এখানে দেখো ইকুয়াল টু E2 ইন্টু H2 আমরা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এন্টার দিয়ে দিছি, আমার অ্যানসারটা চলে আসছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে আচ্ছা, এখন দেখো এরপরে এখন তুমি ভালো করে খেয়াল করো, মনে করো আমরা এখন একটা পার্সেন্টেজ বের করব, যে কোনো একটা কিছুর পার্সেন্টেজ বের করব। আমরা মাইক্রোফোন অফ করো, যারা মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন অফ করো। দেখো এখন মনে করো আমরা এইখানে যেটা বের করতে চাচ্ছি, যেমন ধরো তোমার এইখানে
5000। আর আমি এইখানটায় বের করব, আমি এইখানটায় বের করব এই 5000 এর যে কোন একটা পার্সেন্ট, যে কোন একটা পার্সেন্ট কত পার্সেন্ট বের করব, 10% বের করব। তো আমরা যেটা করব ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে ইকুয়াল, দেখো ইকুয়াল টু দেওয়ার পরে আমি যে ঘরটার পার্সেন্ট বের করব আমি ওই ঘরটাকে সিলেক্ট করব, যে ঘরটার পার্সেন্টেজ বের করব আমি ওই ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দিব ইনটু, ইনটু গুণ, গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পরে এখন আমার কত পার্সেন্ট আমি বের করব, তাহলে দিলাম আমি 10%, মানে আর টু ঘরের, আর টু যে ঘরটা আছে এই সেলটার আমি 10%, এই সেলে যাই থাক না কেন এই সেলটার আমি 10% বের করব। এখন এই 10 দিলাম, এরপরে আমি কি দিব পার্সেন্টেজ চিহ্ন, এরপর আমি পার্সেন্টেজ চিহ্ন দিব। বাবা মাইক্রোফোন অফ করো। এরপর আমি 10% দিলাম। এখন দেখো তাহলে আমি আর টু নাম্বার ঘরের 10% বের করব, সূত্রটা আমি লিখলাম। এখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার পরে দেখো তোমার এইখানে কত আসছে, 500 চলে আসছে। দেখো 5000 এর 10% কত হয়, 500। Yes sir. ওকে আমার চলে আসছে। এখন তুমি দেখো, এখন তুমি দেখো আমি যদি এইখানে এভাবে টান দিয়ে ছেড়ে দেই, ভালো করে দেখো আগের বারের মতো দেখো সব 0000 চলে আসছে। এখন তুমি এইখানে যে কোনো একটা কিছু দাও, 4500, দেখো ওটা 10% অটোমেটিক্যালি চলে আসছে। এইখানে দাও 6000, দেখো অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসছে 10%। তাহলে কি এক্সেল কি যথেষ্ট সহজ একটা প্রোগ্রাম না? স্যার ভাগ করা যায়, বুঝি নাই স্যার ভাগ করা যায়। হ্যাঁ অবশ্যই, দেখো আমি দেখো ইকুয়াল টু, ইকুয়াল টু আমি ভাগ করব। ধরো এই যে যে ঘরটা আছে আমার ইকুয়াল, দেখো ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এই যে যে ঘরটা আছে আমি দিলাম আর টু, আর টু ঘরটা দিয়ে আমি, আর টু ঘরটা দেওয়ার পরে এখন আমি কি করব এটাকে আমি ভাগ করব। এখন দেখো আমার, আমি যখন ভাগ করব এখন আমি এইখানে দিলাম, দেখো আর টু ভাগ আমার কত, ধরো এই 500 দিয়ে আমি ভাগ করব, এটা দিয়া এই ঘরটাকে আমি দিলাম। এখন এন্টার দাও, দেখো 10, 5000 কে যদি তুমি 500 দিয়ে ভাগ করো কত হয়, 10। তাহলে আমার অ্যান্সার, অ্যান্সার ঠিক মতো চলে আসছে। এখন এইখানটায় তাহলে আমরা দিচ্ছি। এখন দেখো তোমার প্রশ্ন করতে পারে যে তাহলে এই যে নিচের গুলো এরকম অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কেন আসছে? তুমি এই জায়গা কোনো কিছু দাও নাই, ও ভাগ করবে কি দিয়া, ভাগ করার মতো কিছু পাইতেছে না, জিরো দিয়ে ভাগ করা স্যার হয় না, জিরো দিয়ে ভাগ করা যায় না। এখন তুমি তাহলে এইখানে তুমি যদি ধরো তুমি দাও 3000, 3000 দাও অটোমেটিক্যালি, দাও সব চেঞ্জ হয়ে যাচ্ছে, অটো চেঞ্জ হয়ে গেছে না, এত সহজ এক্সেল প্রোগ্রামটা, খুবই সহজ। এখন আমরা দেখো আমরা ইয়াতে চলে আসি, আমরা যে স্যালারি শিটটা করেছিলাম, দেখো আমি যে স্যালারি শিটটা তোমাদের জন্য তৈরি করে রাখছিলাম, এখন আমরা সেই স্যালারি শিটটার হিসাব নিয়ে চলে আসি। ধরো এটা একটা স্যালারি শিট, এটা এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি এটা একটা এমপ্লয়িদের একটা আইডি, এটা ধরো একটা এমপ্লয়িদের নাম। এখন এমপ্লয়ির বেসিক স্যালারি, মনে করো টি সে পায় 5000 টাকা বেসিক, এ 7000 টাকা বেসিক, জেড 10000 টাকা বেসিক, বি 15000 টাকা বেসিক, আই 20000 টাকা বেসিক, ডি 22500 টাকা বেসিক। এখন তুমি দেখো এই যে 22500 টাকা বেসিক যে পাচ্ছে, এখন তার হাউস রেন্টটা কিভাবে হবে? আমি দেখো হাউস রেন্টের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে ভালো করে এই যে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, দেখো আমি এখানে ওই হাউস রেন্ট হচ্ছে তোমার বেসিক স্যালারির 50%, বেসিক স্যালারির 50% আমি বের করে রাখছি। তাহলে বেসিকের 50% যদি আমার হাউস রেন্ট হয়, তাহলে তুমি, তাহলে তুমি দেখো তাহলে এইখানে আমি দেখছি কি এই যে এটা হচ্ছে আমার সি5 এর ঘর, সি5
C5 into 50%. এটা দেওয়ার পরে আমি যখন এন্টার দিছি আমার ওইটা 50% চলে আসছে। এখন এটাকে ধরে যদি আমি ওই যে তোমাদেরকে যেভাবে শিখাই দিয়ে আসলাম এটাকে ধরে যদি আমি এইভাবে করে টান দিয়ে ছেড়ে দেই, এইভাবে করে টান দিয়ে আমি ছেড়ে দেই, তাহলে খেয়াল করো আমার সবগুলার 50% চলে আসছে। সবগুলা দেখো হাউস রেন্ট, সবগুলা হাউস রেন্টের আমার 50% চলে আসছে। এরপরে দেখো মেডিকেল, মেডিকেল সবার জন্য 1500 টাকা। মেডিকেল সবাই সেম পায়, যে যার ব্যাসিক যতই হোক না কেন মেডিকেল সবাই 1500 টাকা পায়। এরপর দেখো আমরা ধরো মোবাইল বিল, মোবাইল বিল ধরো সবাই 300 টাকা পায়, সবাই 300 টাকা পায়। এখন তাহলে তুমি ভালো করে খেয়াল করো আমার বেসিক স্যালারি অনুযায়ী আমার হাউস রেন্টটা চলে আসছে, হাউস রেন্টটা চলে আসছে। এরপর দেখো বেসিক স্যালারির উপর ভিত্তি করে কিন্তু আমার হাউস রেন্ট আসছে, কিন্তু বেসিক স্যালারির উপর ভিত্তি করে কিন্তু আমার মেডিকেলটা আসে নাই। আর যেহেতু বেসিকের উপর ভিত্তি করে আমার মেডিকেল আসে নাই, সেহেতু মেডিকেল আমার এইখানে যখন হাউস রেন্ট 00 আসছে ওইখানেও কিন্তু আমার মেডিকেল 1500 টাকায় আসছে। খেয়াল করছো ওইখানে আমার মেডিকেল কিন্তু 1500 টাকায় আসছে। এরপর মোবাইল বিল আমার এখানেও কিন্তু 300 টাকায় চলে আসছে। তোমরা কি দেখতে পাচ্ছো? ক্লিয়ার? Yes sir. ওকে, এরপরে দেখো প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড একটা একজন লোকের মনে করো প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হয়, প্রভিডেন্ট ফান্ড টাকা জমা হয় ধরো 10% জমা হয়, একজন লোকের 10% প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। তাহলে এইভাবে করে আমরা যখন 10% হিসাব করব, দেখো তাহলে যে লোকটা বেসিক স্যালারি পেতে 5000 টাকা তার প্রভিডেন্ট ফান্ড 500, 7000 টাকার 700, 10000 টাকার 1000, 15000 টাকার 1500, 20000 টাকার 2000, 22500 টাকার 2250 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে অটোমেটিক্যালি জমা হয়ে যায়। দ্যাট মিনস আমরা যদি এখন টোটালটা বের করি, দেখো টোটাল আমি এইখানে যেটা করেছি, এইখানে আমি যেটা করছি সেটা হলো কিসের, আমি ফর্মুলা দিয়ে করছি। এটা হচ্ছে আমি এই টোটালটা বের করছি আমি ফর্মুলা দিয়ে। এখন আমি যদি ফর্মুলা দিয়ে বের করে, বের করার পরে এখন এইখান দিয়ে ধরে যদি আমি এইভাবে টান দিয়ে ছেড়ে দেই, তুমি ভালো করে খেয়াল করো তাহলে দেখো যে বেসিক স্যালারি পেতো 5000 সে হাউস রেন্ট পাইতো 2500 টাকা, তার মানে কত হলো 7500 টাকা, তার সাথে মেডিকেল যোগ হয়েছে 1500 টাকা, তার মানে কত 9000 টাকা, তার সাথে মোবাইল বিল যোগ হয়েছে 300 টাকা, তার মানে 9300 টাকা, টোটাল 9300 টাকা সে পায়। টোটাল সে পায় কত? 9300 টাকা, 9300 টাকা তার টোটাল স্যালারি। এখন এই একই একই স্যালারিটা যদি আমরা ফাংশন দিয়ে ইউজ করতে চাই, ফর্ম, হ্যাঁ ফাংশন দিয়ে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে দেখো এই যে সাম C5:E5, C5 বলতে আমার বেসিক স্যালারির ঘর এবং F5 বলতে আমার মোবাইল বিলের ঘর, আমার ওই একই একই অ্যান্সার আমার এখানে চলে আসছে। দেখো এখানেও আমার যে অ্যান্সারটা, এখানেও আমার যে অ্যান্সারটা আসছে, এখানেও আমার সেই অ্যান্সারটাই আসছে। এটা হলো ঘরটা একটু ছোট হয়ে গেছিল, ঘরে আসতেছিল না, এই জন্য সে ওই ওরকম আসছিল, বুঝতে পারছো? এখন তাহলে তুমি দেখো এখন এইখান থেকে আমরা এখানে যখন টান দিলাম তখন ভালো করে খেয়াল করো আমার সবগুলা টোটাল, দেখো টোটাল সবগুলা এক। এখন ভালো করে নিচের গুলো খেয়াল করো, নিচের গুলোতে দেখো নিচের গুলো আমার টোটাল আসছে কত, এটা আসছে 1800, এটা 1800, এটা 1800, এটা 1800, 1800, 1800, কেন 1800? কারণ আমরা নিচের কোনো বেসিক স্যালারি বা হাউস মেডিকেল আর মোবাইল দিইনি, শুধুমাত্র মেডিকেল আর মোবাইলটা এখানে এসে যোগ হয়ে গেছে, এই জন্য আমার ওইটা আসছে। আচ্ছা এখন দেখো এইখানে আমার স্যালারি, স্যালারি কোনটা আসছে, স্যালারি কোনটা এখানে হচ্ছে সে হাতে যে স্যালারি, নেট স্যালারি যেটা, সে হাতে যে স্যালারিটা পায়, কারণ হাতের স্যালারি কোনটা পায় তার টোটাল যে টাকাটা পায় সেই টাকাটা থেকে তার প্রভিডেন্ট ফান্ডটা কেটে নেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডটা কেটে নেওয়ার পরে তাকে
বাকি যে টাকাটা থাকে, বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা তাকে স্যালারি হিসেবে দেওয়া হয়। তাহলে আমরা টোটাল থেকে আমরা প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ করে দিচ্ছি। টোটাল যে ঘরটা দেখো, টোটালের ঘরটা হচ্ছে আই ফাইভ, এই যে ইকুয়াল টু আই ফাইভ, এরপর মাইনাস করছি আমরা কোনটা, মাইনাস করছি জি ফাইভ, এই যে জি ফাইভ, দ্যাট মিনস আমার প্রভিডেন্ট ফান্ডের ঘর। তাহলে এটা থেকে এটা যখন আমি বিয়োগ করছি, আমার 8,800 টাকা স্যালারি চলে আসছে। এখন তুমি ভালো করে খেয়াল করো, 8,800 টাকা যখন আমার স্যালারি চলে আসছে, এরপরেরটা তাহলে আমার এই যে লোক 12,300 টাকা বেতন পায়, সে অ্যাকচুয়ালি হাতে পায় কত তার কেটে নেওয়ার পরে? 11,600 টাকা, কারণ তার 700 টাকা কেটে নেওয়া হয়। এইভাবে করে আমরা আমাদের বেতনটা, এখন মনে করো এক মাস তুমি একটা কোম্পানি দিছো, হ্যাঁ তুমি একটা কোম্পানি দিছো, সেই কোম্পানিতে ধরো প্রথমে 10 জন লোক দিয়ে তুমি কাজ শুরু করলা, তোমার 10 জন লোকের ইয়েটা দিলা, 10 জন লোকের জন্য তুমি একটা স্যালারি শিট তৈরি করলা। এখন স্যালারি শিট তৈরি করার পরে এখন মনে করো তোমার লোক আরো বাড়তেছে, 20 জন হয়েছে, 25 জন হয়েছে, 30 জন হয়েছে, তোমার কোনো সমস্যা নাই। তুমি এখানে জাস্ট মনে করো তোমার যে কোনো একটা এমপ্লয়ি আইডি দাও, এমপ্লয়ি আইডি দেওয়ার পরে ধরো এইখানে তোমার তুমি তার নামটা দাও, মনে করো ইউ, এখানে নামটা দিয়ে দাও। এরপর তার বেসিক কত, তার যে কোনো একজনের বেসিক ধরো তার বেতন, তার বেসিক 29,000 টাকা, ধরো তার বেসিক 29,000 টাকা। দেখো 29,000 টাকা যখন তার বেসিক, বেসিক 29,000 টাকা দেওয়ার পর দিয়ে জাস্ট অন্য ইসে ক্লিক করার পরে অটোমেটিক্যালি তার টোটাল স্যালারিটা হিসাব হয়ে গেছে, অটো সিস্টেম। কত? 29,000 টাকা যার বেসিক, তার হাউস রেন্ট হচ্ছে 14,500 টাকা, সে মেডিকেল পাবে 1500 টাকা, সে মোবাইল বিল পাবে 300 টাকা, টোটাল তার দেখো টোটাল তার ওইখান থেকে প্রভিডেন্ট ফান্ড 10% কাটা হবে 2,900 টাকা, তার টোটাল আসবে 45,300 টাকা, টোটাল আসবে 45,300 টাকা তার স্যালারি ওই 2,900 টাকা, প্রভিডেন্ট ফান্ডের 2,900 টাকা 45,300 টাকা থেকে 2,900 টাকা কাটার পরে সে হাতে পাবে 42,400 টাকা। সেইভাবে তুমি যদি আরেকজনেরটা, তুমি যদি আরেকজনেরটা দিতে চাও, আরেকজনেরটা দিতে চাও, যে কোনো একজনেরটা দিয়ে দাও, ধরো সে 50,000 টাকা স্যালারি পায়, তার 50,000 টাকা মনে করো তার বেসিক, তাহলে তার হাউস রেন্ট হবে 25,000 টাকা, মেডিকেল 1500 টাকা ফিক্স, মোবাইল 300 টাকা, প্রভিডেন্ট ফান্ড হয়ে যাবে 5,000 টাকা, যে 50,000 টাকা বেসিক, প্রভিডেন্ট ফান্ড 10% 5,000 টাকা, তার টোটাল বেতন আসতো 73,800 টাকা, সে 5,000 টাকা কেটে নেওয়ার পরে সে পাবে 71,800 টাকা। এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সেল বা স্প্রেডশিট অ্যানালাইসিসে আমরা যেভাবে কাজগুলো, সাধারণ যে কাজগুলো থাকে সে কাজগুলো আমরা করতে পারবো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা এই আজকে যে মানে এক্সেলটা বা স্প্রেডশিট অ্যানালাইসিসটা করালাম আমি, এই স্প্রেডশিটটা এখন কি তোমরা স্প্রেডশিটে কাজ করতে পারবা? জি স্যার পারবো। জি স্যার পারবো। এখন বলো স্প্রেডশিটটা কি যথেষ্ট সহজ একটা হিসাব নিকাশের সফটওয়্যার না? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। গুড। এখন প্রশ্নোত্তর পর্ব, তোমরা আমাকে প্রশ্ন করো, তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে আমাকে তোমরা প্রশ্ন করো, আমি প্রশ্নের অ্যানসার দিব। বলো স্যার, এখানে কি 50,000 দেওয়ার পর এন্টার চাপতে হবে? এন্টার চাপলে পুরোটা এসে পড়বে? এন্টার 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 চাপতে হবে। হ্যাঁ, এন্টার চাপতে হবে। স্যার স্প্রেডশিটে কি স্যার গ্রাফ তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই গ্রাফ তৈরি করা যায়, অবশ্যই গ্রাফ তৈরি করা যায়। সেটা যেমন দেখো, তুমি এখান থেকে যে কোনো একটা এভারেজ বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, সব করা যায় সব। এটা তুমি মনে করো সিলেক্ট করে রাখো, এই দেখো এইখানে ধরো তুমি এইটা থেকে এইটা পর্যন্ত সিলেক্ট করলা, হ্যাঁ সিলেক্ট করলা। সিলেক্ট করার পর এখন তুমি ইনসার্ট অপশনে যাও, ইনসার্ট অপশনে যাও, ইনসার্ট অপশনে যাওয়ার পর এইখানে দেখো, এই যে এইখানে ভালো করে খেয়াল করো, দেখো রিকমেন্ডেড চার্ট, এখান থেকে তুমি যে কোনো চার্ট তৈরি করতে পারবা। ধরো তুমি এইটা তোমার পছন্দ হয়েছে, তুমি এই চার্টটা, তুমি এটা তোমার পছন্দ হয়েছে, তুমি এই চার্টটা নিয়ে নিলা। এখন তুমি ভালো করে খেয়াল করো, এখানে একটা চার্ট চলে আসছে না? এখানে একটা চার্ট চলে আসছে। তুমি দেখো
এখানে এই যে চারটা চলে আসছে, তাহলে এই কালার যেটা, এই কালার যেটা দেখো 1 2 3 4 5 6 7 8, আট নাম্বার কালারটা হচ্ছে এই কফি কালার বা কফি কালার, হ্যাঁ কফি কালার ধরো, আট নাম্বার হচ্ছে কফি কালার। তাই এমপ্লয়ি 1 2 3 4 5 6 7 8, আট নাম্বারটা কফি কালার, যার স্যালারি হচ্ছে 50,000 টাকা। তো 50,000 টাকা যার স্যালারি, তার ইয়েটা দেখো সবচেয়ে বড়। এরপরে যার স্যালারি রেঞ্জ তারটা একটু কম, তারপরে এইভাবে করে 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 দেখো স্যালারি অনুযায়ী। দেখো এখানে কিন্তু একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। এখন এই যে গ্রাফ তৈরি হয়ে, এই যে গ্রাফটা তোমার তৈরি হয়ে গেছে, এখন তুমি যদি মনে, এখন দেখো এখন তুমি যদি চাও, হ্যাঁ তুমি এইটাকে, এই এই গ্রাফটাকে মনে করো তুমি আরো আরো যদি অন্য অন্য গ্রাফ নিতে চাও, আরো অনেক ধরনের গ্রাফ আছে। হ্যাঁ এখান থেকে যেমন মনে করো এই যে এরকম এরকম চার্জ যদি তুমি নিতে চাও, এই যে এটা যদি তুমি দেখা, এটা যদি তুমি দেখাতে চাও, তাহলে তুমি ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো এইখান থেকে তুমি মনে করো একটা চার্ট, যে তোমাদের কিসের যে চার্ট গুলো দেখায় না, তোমার এই 31,000 থেকে 57,000 টাকার মধ্যে তোমার বেতন আছে কতজনের, এই যে এরকম বা একজনের বেতন, এরপরে তোমার এই 50,000 থেকে 31,000 থেকে 50,000 টাকার মধ্যে কত, এইভাবে করে তুমি একটা চার্ট তুমি সুন্দর করে দেখাতে পারো। এরপরে তোমাকে তুমি যদি আরো নিতে চাও, চার্ট যদি আরো চেঞ্জ করতে চাও, আরো অনেক ধরনের চার্ট আছে। দেখো এই যে এখান থেকে তুমি একটা চার্ট তৈরি করে ফেলতে পারো, ইচ্ছা ইচ্ছা মতো তুমি একটা চার্ট নিতে পারো, যে কোনো চার্ট, ধরো এটা নিবা, ধরো এটা নিবা। এই যে দেখো তোমার ওই ওই যে ইয়া দেখায় না, তুমি যখন ওই টিভির খেলাগুলো দেখো, খেলাগুলো দেখার সময় কিভাবে কিভাবে যাইতেছে, এটা দেখায় না? Yes sir. এই যে দেখো এই যে সেই চার্ট, এর এইভাবে করে চার্টটা দেখায় যে এইভাবে তোমার 10,000 টাকা স্যালারি থেকে নেওয়া আস্তে 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 বাকি এরকম 50% মনে করে চলে গেল, এইভাবে করে। এই হচ্ছে তোমার চার্ট তৈরি করা। আরেকটা প্রশ্ন কে যেন করছিল, কি প্রশ্ন যেন করছিল, প্রশ্নটা করতো, এটা হচ্ছে গ্রাফ বা চার্ট। আরেকটা প্রশ্ন কে যেন করছিল, করছিল যে অ্যাভারেজ বের করা যায় না, অ্যাভারেজ বের করা। হ্যাঁ গুড, ভালো একটা প্রশ্ন করছো তুমি, অ্যাভারেজ বের করা যায় কিনা। হ্যাঁ অ্যাভারেজ অবশ্যই বের করা যায়, আমরা দেখি অ্যাভারেজ বের করা যায় কিনা। দেখো এখন মনে করো আমি এইখানে দেখো অ্যাভারেজ বের করব, দেখো এখানে আমি অ্যাভারেজ বের করব। এখন অ্যাভারেজে আমি কত পাইছি, অ্যাভারেজে এইখানটা না করে আমি এইখানটা বের করি, তাহলে আমার জন্য সুবিধা হবে বেশি। দেখো এইখানে আমি ধরো অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ ইকুয়াল টু, অ্যাভারেজ বের করার সূত্র তোমরা সবাই খুব ভালো করেই জানো। অ্যাভারেজ বের করার সূত্র কি, যে কয়টার অ্যাভারেজ বের করবা ওই কয়টাকে যোগ করে ওই কয়টা সংখ্যা দিয়ে আবার তোমাকে ভাগ করতে হয়। তাহলে আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মনে করো আমরা দিলাম 76, তারপর ফাংশন দিয়ে বললে সহজ হয় না? কোলন, হ্যাঁ এই যে ফাংশন দিচ্ছি তো আমি, দেখো হ্যাঁ অ্যাভারেজ কোলন দিলাম, এরপর আমি লাস্টের যেটা সেটা আমি দিলাম, লাস্টেরটা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখো আমার এই পুরাটা কি হলো, যোগ হয়ে গেল না, পুরাটা যোগ হয়ে গেল। এখন যোগ হয়ে যাওয়ার পরে আমি অ্যাভারেজ এখানে ভাগ দিব আমি টোটাল কত, চার দিয়ে, আমি এখানে চার দিয়ে এবারে ইয়ে দিলাম, আমি ক্রিয়েট করলাম। ফাংশনটা ক্রিয়েট করার পরে আমি এইখানে দিলাম কি, আমার দেখো সূত্রটা কি ছিল, সূত্রটা হলো ফাংশন যখন আমি দিব তখন আমাকে সাম দিতে হবে, ইকুয়াল টু সাম। এরপর আমি ফাংশনটা ক্রিয়েট করলাম, ফাংশনটা ক্রিয়েট করার পরে আমার ওই এটাকে যেহেতু আমি অ্যাভারেজ বের করবো, আমার টোটাল সংখ্যা আছে চারটা, আমি ডিভাইডেড বাই দিলাম চার দিয়ে, আমার তাহলে সে পাইছে কত, অ্যাভারেজে পাইছে হচ্ছে 80.75, 80.75 মানে A+,
এরপরটা হইছে 77.5 তার মানে প্লাস পায় নাই এরপরে 74 এ প্লাস পায় নাই 68.5 এ প্লাস পায় নাই একদম শেষেরটা আবার এই 63 তারপর 81 এরা আবার এ প্লাস পেয়ে গেছে এটা হচ্ছে তোমার অ্যাভারেজ বের করার নিয়ম বা অ্যাভারেজ বের করার সূত্র এখন ক্লিয়ার হইছো বুঝতে পারছো সব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ যেহেতু বিকালবেলা তোমাদের পরীক্ষা আছে বিকালবেলা পরীক্ষার প্রিপারেশনটা সুন্দর করে নিয়ে নাও ঠিক আছে।